ভারত একটি মাত্র রকেটের মাধ্যমে মহাকাশে রেকর্ড সংখ্যক 104টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এর আগে রাশিয়া 2014 সালে একসঙ্গে 37টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল। তিনটি ছাড়া সবগুলো স্যাটেলাইটই বিদেশি, এর মধ্যে 96টি আমেরিকার, বাকিগুলো জার্মানি, ইসরায়েল, কাজাখস্তান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাতের। ভারতের পূর্বাঞ্চলীয় শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে এগুলো উৎক্ষেপণ করা হয়। খবর এএফপির, এনডিটিভি, বিবিসির। বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার সকাল 9:28 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশে যাত্রা করে ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা PSLV-C-37। মহাকাশ যানটি পৃথিবী থেকে 104টি কৃত্রিম উপগ্রহ বয়ে নিয়ে গেছে। ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপরে বিশেষ কক্ষপথে স্থাপিত হবে সেগুলো। 3,20,000 কেজি